নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সেখানে নিজ নিজ কর্তব্য সততা আর ভালোবাসার সাথে পালন করছো তাহলে এসো আমরা শুরু করি মন নিয়ে লেখক শ্রী করি পাত্র ভালো কিছু দেখলে পরে না বুঝে মন চেয়েই বসে আবার দেখি না পেয়ে তা নিরাশ হয়ে গুমড়ে মরে কখনো দেখি ভারী পাগল নতুন কিছু কাছে এলে আগুপিছু ছেড়ে দিয়ে বোকার মতো আঁকড়ে ধরে শেষ বেলাতে কুলনা পেয়ে পালিয়ে বেড়ায় মুখ লুকাতে হন্যে হয়ে ঘুরে বেড়ায় ঘরে ফেরার রাস্তা খোঁজে হাসির কিছু সামনে এলে বিজ্ঞ হয়ে না হেসেও চুপি থাকে বেজায় হাসি হাসতে দেখি ঋষির মতো ভাব দেখিয়ে দুঃখ ব্যথা দূরে রেখে মনটা আছে মনের মাঝেই কেন তবে এত কিছু ঘটায় এমন ভাব অভাব পাগল পানা বোঝাটা কি সত্যি কঠিন উত্তর কি মনের হাতে উত্তর কি মনই জানি সে তো কখনোই না মনটাকে যে অধ্য বসায় দৃঢ়তার বুদ্ধি দিয়ে বাঁধতে জানে সেই তো রাজা মনটাকে তার বসে এনে নিজের বসে সঠিক পথে এগিয়ে চলে নিজের ধারা বজায় রেখে সঠিক পথে এগিয়ে চলে তো বন্ধুরা আজকের কবিতা তো এখানেই শেষ হলো আশা করব তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো আর নিজের মনের নিজের মনের ওপর নিজের কি বলবো নিজের অধিকার স্থাপন করতে নিজের ওই যে অধ্যবসায় অধ্যবসায় দিয়ে নিজের মনকে নিজের বসে আনতে আমরা সকলে পারবো এই ভালো চিন্তাটা দিয়ে আজকের কবিতাটা এখানে শেষ করছি আশা করছি সকলে সবাই ভালো থাকবে সাহিত্যে থাকবে আর কালকে ফিরে আসছি কেমন শুভমস্তু